ঘন্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়, সন্ধ্যে সাতটা মানেই কড়া সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিং বা ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজা সুজি। নমস্কার, দেখছি রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী, আর শুরু করছি সোজা সুজি স্বর্ণালী। জোরদার প্রচার ছিল, জোরদার প্রচারের সঙ্গে বক্তব্য, প্রতিশ্রুতি, অনেক অনেক দাবি দাওয়া, মঞ্চ গরম করে অনেক একের পর এক বক্তব্য ছিল, প্রতিশ্রুতি ছিল জোরদার, স্লোগান ছিল জোরদার, শুনতে পেয়েছিল সবাই, 8 থেকে 80 গোটা দেশ শুনছিল আপ কি বার 400 পার। কিন্তু রেজাল্ট বেরোনোর পর 400 পার তো দূরস্থ, 300 পারও হলো না এনডিএ, আর একা বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেল না। বাস্তব, রবীন্দ্রনাথের ভাষায় ভালো মন্দ যাহাই হোক সত্তরে লও সহজে, ভালো মন্দ যাহাই আসুক সত্তরে লও সহজে। সেক্ষেত্রে সহজে সত্যিকে নিলে এটা এখন রিয়েলিটি যে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি তার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে এবং এনডিএ জোট নিঃসন্দেহে তৃতীয়বার সরকার গড়ার পথে। কিন্তু দেশের রাজধানীর অলিন্দে এখন জোর জল্পনা, কি হয় কি হয় কি নিয়ে জল্পনা, কারণ যেহেতু এখন আর নিজের বাড়িতে নিজে একা থাকছে না বিজেপি, অর্থাৎ ভাড়াটেদেরও সঙ্গে রেখে নিজের বাড়িতে থাকতে হচ্ছে, সেই জায়গা থেকে নতুন নতুন অঙ্ক সামনে চলে আসছে, যে অঙ্কগুলো একেবারেই অস্বীকার করার মতো জায়গায় নেই। নতুন নতুন অঙ্ক সামনে আসছে, গতকাল লোকসভা ভোটের ফল প্রকাশ হয়েছে, স্বাভাবিকভাবে অঙ্ক যেদিকে তাতে তৃতীয়বার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নিঃসন্দেহে, এখনও পর্যন্ত এটাই ঠিক রয়েছে। যদি এনডিএ শরিকরা ঠিক থাকে, যেরকম বিভিন্ন সময়তে মিউচুয়াল ফান্ড বা বিভিন্ন ধরনের আর্থিক যখন নিবেশ হয়, ঠিক সেই সময় যখন তলায় স্টার দিয়ে লেখা থাকে সাবজেক্ট টু মার্কেট রিস্ক, ঠিক সেরকমভাবেই এবারের ক্ষেত্রে তৃতীয়বার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে বসতে চলেছেন, তৃতীয়বার সরকার গড়তে চলেছেন, কিন্তু তলায় কোথাও ওই স্টার দিয়ে লেখা রয়েছে যে নির্ভর করছে শরিকদের ওপর। যদিও এখনো পর্যন্ত অন্য কিছু হওয়ার কোনো সম্ভাবনাই নেই, সব শরিকরা এসেও গিয়েছেন, মোটামুটি এক ধাপ কথাবার্তা হয়েও গিয়েছে। 7ই জুন বিকেল 5টায় সরকার গঠনের দাবি জানাবে এনডিএ, এখনো পর্যন্ত ঠিক রয়েছে। এবং এইটা যখন ঠিক রয়েছে, তখন সেই সঙ্গে এটাও সামনে চলে আসছে, জওহরলাল নেহরুর পর 1962 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত সরকার এই মানে এতদিন পর্যন্ত যা হয়নি এদেশে, অর্থাৎ সরকার গঠনের লক্ষ্যে আজ বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নেতৃত্বে দিল্লিতে বৈঠক হলো এনডিএ শিবিরের। এবং যেটা বলছিলাম যে এতদিন পর্যন্ত যেটা হয়নি, 3-3 বারের জন্য একই সরকার ক্ষমতায় বসতে চলেছে, আর সেই বৈঠকে যোগ দেন, আজকের বৈঠকে যোগ দেন শরিক দলগুলিও, ছিলেন নীতিশ কুমার থেকে শুরু করে চন্দ্রবাবু নাইডু। আজই রাষ্ট্রপতি ভবনে সরকার গড়ার আহ্বান জানাতে পারে এনডিএ, এমনটাও সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ আজকে খুব গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, আর সেই গুরুত্বপূর্ণ বৈঠক থেকে মনে করা হচ্ছে যে দেরি না করে হয়তো আজই হতে পারে রাষ্ট্রপতি ভবনে গিয়ে সেই দাবি পেশ করা যেতে পারে। নজর থাকবে আজ, এখন যে সময়তে এই কথাগুলো আমি বলছি, এখন ঘড়ির কাঁটায় হচ্ছে ঠিক 7:05, ঠিক 7:30 নাগাদ শুরু হবে এই বৈঠক, এবং তারপর আমরা জানতে পারবো যে কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়ে এগোচ্ছে। কিন্তু যে কথা বলছিলাম, যেহেতু 400 পার নয়, 300 পার নয়, যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতা হলো না বিজেপির, সেক্ষেত্রে কিন্তু এই নতুন এনডিএ সামনে, নতুন এনডিএ নয় যদিও, সে আগের এনডিএই, কিন্তু এই নতুন সমীকরণের মধ্যে অনেকগুলো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে নরেন্দ্র মোদীর বিজেপি দলকে। এই এনডিএ জোট নিয়েও অনেক প্রশ্ন উঠে যাবে, প্রশ্ন কখন উঠবে, যখন পাল্টে এনডিএ জোট আরও বেশি করে কোমর বাঁধতে শুরু করবে। যদিও খেলাটা এখন আর একা একার খেলা নয়, না একা বিজেপির খেলা, না একা কংগ্রেসের খেলা, কারণ যদি একা বিজেপি একা কংগ্রেসের খেলা হতো তাহলে এই নিয়ে তো আলোচনা করার দরকারই পড়তো না, কোথায় 240 আর কোথায় শুধু 99। কিন্তু দরকার পড়ছে, কারণ হচ্ছে শরিকরা এখানে খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে।
ইন্ডিজোট কোমর বাঁধতে শুরু করেছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাড়িতে 27টা দল বৈঠকে বসে গিয়েছে ইতিমধ্যেই। যারা নির্বাচনের আগে দোনামোনা করছিলেন পর্যন্ত, আমি ইন্ডিজোটে আছি বা নেই, বা ইন্ডিজোটের মধ্যে মধ্যে বিভিন্ন রকমের দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছিল, একে অপরকে মানছেন না, একে অপরকে জায়গা ছাড়ছেন না, একে অপরের সঙ্গে সমঝোতা করছেন না, তারা সবাই এখন দূর দূর থেকে আমি আছি স্যার বলে দৌড়ে দৌড়ে আসছেন। কারণ তাদের সামনেও সম্ভাবনা তৈরি হয়েছে। ওই সম্ভাবনার জায়গাটা একটাই যে শরিকরা কি করে, শরিকরা কি বলে, শরিকই একটা নতুন সমীকরণের সামনে দাঁড়িয়ে রয়েছে আমাদের দেশ ভারতবর্ষ। কারণ কোনো একটা রাজনৈতিক দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি এই লোকসভায়। কি হতে চলেছে লোকে প্রশ্ন করছেন, কারণ গতকাল ভোটের ফল প্রকাশের পর প্রধানমন্ত্রী দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছিলেন, ঠিক 1962 সালের পর তৃতীয়বার তাকে সুযোগ দেওয়ার জন্য, ঠিক। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিজোটের সরকার গড়ার আশা প্রকাশ করেছিলেন, এটাও ঠিক। ইন্ডিজোটের শরিকরা তাই এখন তড়িঘ ঘড়ি এনডিএর সঙ্গে পাল্লা দিয়ে পৌঁছে গিয়েছেন নতুন বৈঠকে। সবাই আসছেন দূর দূর পর্যন্ত। আমাদের রাজ্যের তরফ থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, যারা বিপুল সংখ্যা এখানে জনাদেশ পেয়েছে লোকসভা নির্বাচনেও, তাদের তরফ থেকে প্রতিনিধি গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেই নতুন নতুন সমীকরণ, এটা এখন প্রশ্ন যে যদি এই শরিকের কাটা ছেঁড়ার অঙ্কে কোনোরকমভাবে বিয়োগের, অর্থাৎ এনডিএর ক্ষেত্রে কিছু বিয়োগ ঘটাতে সক্ষম হয় এই এনডি জোট, তাহলে কি তাদের সামনে নতুন সম্ভাবনা খুলে যেতে পারে? যদি সেই সম্ভাবনা দরজা খুলে যায়, যদি খুলে যায়, কারণ সবটাই তখন যদি তবে কিন্তুর উপর নির্ভরশীল, তাহলে কেই বা হবেন মুখ্যমন্ত্রী, কেই বা দেবেন নেতৃত্ব? আর যদি না হয় তাহলেই বা, যদি না হয় তাহলেই বা, ধরুন প্রধানমন্ত্রী কে হবেন, কে নেতৃত্ব দেবেন, কে প্রধানমন্ত্রী মুখ হবেন, যদি না হয় তাহলেই বা বিরোধী জায়গায় বসে, বিরোধিতার জায়গা থেকেই বা কে হবেন বিরোধী মুখ, কী হবে বিরোধী স্ট্র্যাটেজি, অনেকগুলো বিষয়ে কথা বলা রয়েছে। তাই এখন দূর থেকে যারা জলে থেকেও নাছুই পানি স্ট্র্যাটেজিতে ছিলেন, তারাও দৌড়ে দৌড়ে পৌঁছে গিয়েছেন। শুরুতে দেখায় যে ঠিক কি বলেছিলেন গতকাল নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল দুই দলের দুই নেতার, নেতা এবং নেত্রীর বক্তব্য শোনাবো, এবং তারপর আজ সরাসরি চলে যাব একবার দিল্লিতে, আজকের আপডেটটা নিয়ে নেব যে অ্যাকচুয়ালি এই মুহূর্তে বৈঠকের আগে কতখানি জমজমাট হয়ে উঠেছে এই গোটা বিষয়ের অঙ্কটা জানবো। তবে তার আগে দুজনের বক্তব্য শুনে নেব। দেশ কে কই পহলু হ্যায় 1962 কে বাদ পহলি বার কই সরকার আপনে দো কার্যকাল পুরে করনে কে বাদ তীসরি বার বাপস আই হ্যায়। রাজ্যো মে জহাঁ ভি বিধানসভা কে চুনাব হুয়ে বহাঁ পর এনডিএ কো ভব্য বিজয় মিলি হ্যায়। আই উইল সার্টেনলি হেল্প দ্য ইন্ডিয়া টিম এন্ড আই হ্যাভ অলরেডি ডিসকাস দ্য ম্যাটার উইথ সো মেনি পিপল এন্ড দেয়ার আর সো মেনি ফ্রেন্ডস আর অলসো দেয়ার বিকজ আই এম ইন পলিটিক্স ফ্রম মাই বিগিনিং from my childhood. I will try to see that Modi is out and India is in. Because if India is in, the people will be safe, the country will be safe. And I think India have that capacity. Whatever they have got the vote, enough, fair enough. মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই বুঝিয়ে দিয়েছেন রেজাল্ট হাতে পাওয়ার পরপরই তিনি একদম ইন্ডির সঙ্গে রয়েছেন, তিনি পাশে রয়েছেন। এর আগে যাই বলুন না কেন, এখন যেটা বললাম আমি যে প্রত্যেকেই বলছেন ইন্ডির যে বিপুল সংখ্যক শরিকগণ, যারা দূরে ছিলেন, কাছে ছিলেন, মাঝে ছিলেন, পাশে ছিলেন, হোয়াট এভার, তারা সবাই বলছেন আমি আছি স্যার, আমি থাকছি স্যার। নিঃসন্দেহে এই জায়গা থেকে এই সমীকরণগুলো নিয়ে আলোচনা করার প্রয়োজনীয়তা পড়ছে। কারণ রাজ্য, ইন্ডিভিজুয়াল রাজ্য নিয়ে আর
আলোচনার থেকেও কোথাও সব থেকে বড় আলোচনার জায়গা সে সমস্ত আলোচনাকে ছাপিয়ে গেছে এই মুহূর্তে দেশ নিয়ে আলোচনা। দেশের গদিতে কারা বসছে, দেশের গদিতে বসার পরও কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে তাদের, কারণে যেহেতু বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা নেই, সেক্ষেত্রে কোন কোন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, কোন কোন বিষয়, কোন কোন ভয়কে বুকে নিয়ে গতে হবে, কোন কোন স্টেপ মেপে ঝুপে ফেলতে হবে, একটু ডান দিক থেকে বাঁদিক বা বান দিক থেকে ডান দিক হলে কোনো শরিক যদি বলে কি আমি চললাম টাটা বাই বাই, তাহলে কোন জায়গায় সমীকরণটা দাঁড়াবে জানা খুব প্রয়োজন, কারণ বিষয়টা গোটা দেশের। আর কোনো একটা রাজনৈতিক দলের কাঁধে নিশ্চিন্তে ভরসা করে বসার মতো অঙ্ক আমাদের সামনে নেই। চলুন অঙ্ক নিয়ে যখন কথা হচ্ছে আমি আমার অতিথিদের কাছে আসার আগে আগে একটুখানি অঙ্কটা বুঝে নেওয়ার চেষ্টা করি যে যে অঙ্ক নিয়ে এত আলোচনা চলছে গতকাল থেকে, চলছে বিশ্লেষণ, চলছে যোগ বিয়োগ গুণ ভাগ চলছে, সেই অঙ্কটা একটুখানি বুঝে নেওয়া দাগ যাক। আসলে অঙ্কটা কোথায় সেটা বুঝে নেওয়া দরকার খুব স্পষ্ট, যেখান থেকে শুরু করতে হবে আমাকে যে লোকসভায় মোট আসন কটা। চলুন দেখা যাক, লোকসভায় মোট আসন হচ্ছে 543টা। এই 543টা আসনের মধ্যে ম্যাজিক ফিগার হচ্ছে 272। 543 আসনের মধ্যে ম্যাজিক ফিগার রয়েছে 272, এর মধ্যে বিজেপি একা পেয়েছে 240টা। তার সঙ্গে সঙ্গে এনডিএ, এই যে বলছি আমরা যে এনডিএ পেয়েছে 293, এই 293-এর মধ্যে রয়েছেটা কারা কারা এবং কোন কোন জায়গায় কোন কোন সেরকম টার্মস অ্যান্ড কন্ডিশন চলে এলে এখান থেকে কেউ সরে যেতে পারে বা বিয়োগ হতে পারে, এখান থেকে অন্য কোনো সমীকরণ তৈরি হতে পারে। যোগের দিক আমি যাচ্ছি না, কারণ জানি না যে কারা এনডিএতে নতুন করে জয়েন করতে পারে, কিন্তু এই মুহূর্তে যে সিচুয়েশন রয়েছে যদি সেখান থেকে আমাকে হিসেব করতে হয় তাহলে বিজেপি একা পেয়েছে 240, এর সঙ্গে বাকি যারা রয়েছেন শরিকরা টিডিপি 16টা, জেডিইউ 12, জেডিএস 2, এনসিপি 1, জেএসপি 2, এইচএম হাম 1 এবং আরএলডি 2। এবং এই যে ম্যাজিক ফিগার 272, বিজেপির একা কটা 240, অর্থাৎ ম্যাজিক ফিগার থেকে বিজেপি পিছিয়ে রয়েছে 32টা আসনে, অর্থাৎ 32 জন সাংসদ তার দরকার ছিল আরও যদি একক সংখ্যাগরিষ্ঠতা পেতে হতো বিজেপিকে, সেটা হয়নি। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে জেডিইউ এবং টিডিপি, আমি আবারও বলছি ভালো করে মন দিয়ে দেখুন, এই 12 এবং 16 যদি কোনো কারণে সরে যায় তাহলে আরও 28টা সেখান থেকে কিন্তু সরে যাবে। অর্থাৎ যে ছবিতে দাঁড়িয়েছে এই মুহূর্তে যে এই তেলুগু দেশম পার্টি এবং জেডিইউ যাদের কাছে এই এই সংখ্যাগুলো রয়েছে এটা যদি দুম করে এখান থেকে সরে যায় তাহলে কিন্তু সেখান থেকে 28টা সরে যাবে, তাহলে কিন্তু হয়ে যাবে 265 এবং সেই জায়গায় তাহলে কিন্তু ম্যাজিক ফিগার থাকবে না, আর ম্যাজিক ফিগার থেকে 7টা সিট কমে যাবে। অন্যদিকে এই যদি আমি একটা এনডিএর আসনের ছবিটা স্পষ্ট করি এবং ম্যাজিক ফিগারটা জিনিসটাকে দেখিয়ে, যেটা আমি বলছিলাম যে ম্যাজিক ফিগার হচ্ছে আসল, এখানে কত কি আসছে যাচ্ছে, অ্যাড হচ্ছে, যোগ হচ্ছে, বিয়োগ হচ্ছে, গুণ হচ্ছে, ভাগ হচ্ছে, তার থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে ম্যাজিক ফিগারটা। এবার চলুন দেখা যাক, যারা এই মুহূর্তে কোমর বেঁধে নেমে পড়েছে, অর্থাৎ সেই ইন্ডিজোট একসঙ্গে 27-27টা রাজনৈতিক দল, তারা কিসের জন্য, কোন উদ্দেশ্যে, কোন সমীকরণকে সামনে দেখে তারা ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, আমি আমার টিমকে বলবো এবার একটুখানি ইন্ডিজোটের সমীকরণটাকে সামনে তুলে ধরতে। ইন্ডিজোট যারা ইতিমধ্যেই কোমর বেঁধে রয়েছে, ঠিক তাদের মধ্যে কে কোথায় দাঁড়িয়ে রয়েছে, ম্যাজিক ফিগারের থেকে কোথায় কে কম জায়গা রয়েছে, ইন্ডিজোটের ক্ষেত্রে নিঃসন্দেহে আমরা নজরে রাখবো। যেখানে দেখুন ইন্ডিজোটের হাতে 232টা আসন আছে, আমি টিমকে বলবো দেওয়ার জন্য, ইন্ডিজোটের যদি গ্রাফিক্সও থাকে সেই গ্রাফিক্সের দিকে নজর রাখবো আমরা, যেখানে 232টা আসন রয়েছে ইন্ডিজোটের হাতে, এই যে ইন্ডিজোট পেয়ে গেছি বলতে বলতে, ম্যাজিক ফিগার কত আগেই বলেছি 272, ইন্ডিজোটের হাতে রয়েছে 232, অর্থাৎ 232 থেকে 272-এ যাওয়ার জন্য অনেকটা 40টা আসনের দরকার হবে। 40টা আসন এক্সট্রা করে কোত্থেকে আসবে, কারণ ওখানে যে টিডিপি রয়েছে এবং যেখানে বললাম জেডিইউ এবং টিডিপির কাছে, তাদের কাছে তো রয়েছে মাত্র 28টা,
কিন্তু কম কত রয়েছে? 40টা। একদম গৃহিণীর মতো যদি হিসেব করতে হয় যে আমার হাতে দরকার হচ্ছে 40, কিন্তু আমি কি আমি যদি আমি কোথাও থেকে এদিক ওদিক থেকে ভাঙাতেও পারি তাহলেও আমি 28টা খুব জোর ভাঙিয়ে আনতে পারবো, বাকি বাকি কি হবে? 40 থেকে যদি 28 বাদ যায় তার মানে রয়েছে আরও 12খানা কম, সেই 12টা কীভাবে ম্যানেজ হতে পারে? বললে চলবে না যেখানে আদার্স রয়েছে, কিন্তু গোটা যদি আমি দেখি যে লোকসভা ভোটের নির্বাচনে সেক্ষেত্রে আদার্স এই অন্যান্য রাজনৈতিক দল সেখানে রয়েছে কিন্তু 18টা, দরকার কত আমার 12টা, যদি আমি ভাঙিয়ে আনতে পারি আর কি, যদি আমি এনডিএকে ভাঙাতে পারি তাহলে মোটামুটি একটা আরও একে রয়েছে 27টা রাজনৈতিক দল, অথবা আরও দুখানা রাজনৈতিক দল হলো 29টা। এবার আদার্স থেকে যদি আরও কিছু রাজনৈতিক দলকে ভাঙিয়ে আনা যায় তবে গিয়ে মোটামুটি একটা 30-32টা দল মিলে একটা ম্যাজিক ফিগারে আসার চেষ্টা করতে পারে। আমি একবার ঝট করে ইন্ডিটা দেখাতে বলবো আমার টিমকে, আদার্স তো রয়েছে, ইন্ডির একবার ইকুয়েশনটা ঝট করে দেখাতে বলবো। ইন্ডির ইকুয়েশনে এটা এনডির ইকুয়েশন, আমি ইন্ডির ইকুয়েশনটা একবার দেখাতে বলবো আমার টিমকে, যে যদি সত্যি সত্যি সেই ইকুয়েশনগুলো কাজ করে তাহলে তাহলে কিন্তু অনেক এদিক ওদিক প্লাস মাইনাস হতে পারে। ইন্ডি ইন্ডি যেটার ইকুয়েশন, ইয়েস এবার দিয়ে দিয়েছে 232, যার মধ্যে দেখুন কংগ্রেস একা রয়েছে 99টা কংগ্রেসের একার কাছে, এসপি রয়েছে 37টা, এসপি নিঃসন্দেহে এবার অসাধারণ রেজাল্ট করেছে, টিএমসি রয়েছে এর মধ্যে, যে টিএমসি আগে থেকে থাকবো কি থাকবো না একটা এদিক ওদিক মানে কুমির তোমার জলকে নেমেছি টাইপের একটা খেলা করছিল, কিন্তু এবার তারা নিশ্চিত, কারণ তারাও বুঝে গেছে যেহেতু বাংলা থেকে বিপুল জনাদেশ পেয়েছে এবার ইন্ডির হাত ধরাটাই মঙ্গল শ্রেয়। টিএমসি রয়েছে এখানে 29, এসপি রয়েছে 37, আরজেডি রয়েছে 4, সিপিআই রয়েছে 4 এবং এনসিপি রয়েছে 8। অথব এই ওভারঅল সমীকরণ থেকে সত্যি সত্যি কেন এগুলো আলোচনা করার প্রয়োজনীয়তা পড়ছে আমার মনে হয় এবার সবার কাছে স্পষ্ট। নিঃসন্দেহে এনডিএ শরিকরা এক জায়গায় এসছেন, তারা বৈঠক করছেন, তারা মিটিং করছেন এবং তারা রাষ্ট্রপতির কাছেও নাকি যাবেন, কিন্তু তারপরও কিছু ওই কিন্তু তবে যদিও এই বিষয়গুলো থেকে যায়। আমি সরাসরি চলে আসবো অতিথিদের কাছে, যারা যারা এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে স্টুডিওতে। রয়েছেন অধ্যাপক শুভজিৎ নস্কর, রয়েছেন অধ্যাপক ঝন্টু বড়াইক, রয়েছেন বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা এবং রয়েছেন আইনজীবী মণিশঙ্কর চট্টোপাধ্যায়। প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজা সুজি স্বর্ণালীতে। আমি প্রত্যেকের কাছে আসব এই সমীকরণের জায়গাগুলো নিয়ে, তবে তার আগে খুব সংক্ষেপে, যেহেতু ঘড়ির কাঁটা এখন 7:18 আর কিছুক্ষণের মধ্যে 7:30 বাজতে চলেছে, মিটিং শুরু হতে চলেছে, আমি সরাসরি একবার লাইভ আপডেট নিয়ে নেবো। আমার সঙ্গে দিল্লি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সমাদৃতা, সমাদৃতা মুখার্জি। সমাদৃতা, এই মুহূর্তের কি আপডেট, কি অবস্থা, কখন শুরু হচ্ছে মিটিং এবং কি জানতে পারা যাচ্ছে? জানতে পাচ্ছি আমরা রাষ্ট্রপতি ভবনে ঠিক সামনেই রয়েছি, রাষ্ট্রপতি ভবন দেখতে পাচ্ছ ঠিক এখানেই 7:00 থেকে 7:30 মধ্যে আসার কথা ছিল, এখনও এসে পৌঁছননি, সম্ভবত আর খানিকক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন এনডিএর নেতৃত্ব, যারা গিয়ে সরকার গঠনের দাবিটা জানাবেন। তারপর আমরা যেরকম জানি দ্রৌপদী মুর্মুর আহ্বানে নৈশ ভোজ আছে আজকে, সেই নৈশ ভোজে যোগ দেবেন 8:00 এবং সেজন্যই আমরা এখানে অপেক্ষা করছি প্রতি মুহূর্তের ছবি রিপাবলিক বাংলায় তোমার মাধ্যমে লোকে সবার আগে দেখতে পাবেন। এবং আজকে সরকার গঠনের দাবি জানাতে যখন আসছেন ইন্ডিয়ার নেতৃত্ব, তার আগের একটা ছোট্ট আপডেট দিয়ে রাখি তোমাকে, যে নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডুকে নিয়ে এত জল্পনা এত জলঘোলা, সেই চন্দ্রবাবু নাইডুই কিন্তু একটু আগে জানিয়ে দিয়েছেন যে আরে জোটে লড়ছি, লড়বো বলেই তো আমরা লড়াইতে নেমেছিলাম, এখন তো কিছু বদলাবার নেই। অর্থাৎ একটা ইঙ্গিত খুব স্পষ্ট যে মন্ত্রক নিয়ে চন্দ্রবাবু নাইডুর যা দাবি ছিল তা নিশ্চিতভাবে মান্যতা পেয়েছে, যার কারণে চন্দ্রবাবু নাইডুর মুখে চওড়া হাসি এই ধরনের বক্তব্য। আর নীতিশ কুমার তো জোট রাজনীতির বাধ্যবাধকতা থেকে নিজের রাজ্যের জায়গা থেকেই খানিকটা সুর নরম করেই দাবি দেওয়া পেশ করেছেন, এবার দেখার শেষ পর্যন্ত মন্ত্রক বন্টন কোন দিকে হয় এবং দাবি জানাতে যখনই তারা আসবেন এই রাস্তা ধরে তারা সেই ছবি রিপাবলিক বাংলার দর্শকরা দেখতে পাবেন। একদম, তুমি এখানে থাকো সমাদৃত, আমি আবারও পরে তোমার কাছ থেকে আপডেট নেব। কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে, কারণ কিছুক্ষণের মধ্যেই নরেন্দ্র মোদী সেখানে পৌঁছতে চলেছেন। আমি সরাসরি চলে আসি গেস্টদের কাছে, আমি প্রথমেই আসবো শুভজিৎ নস্কর এবং ঝন্টু বড়াইক দুজনের কাছে, যে জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। আমি শুরুতেই বলছিলাম ঝন্টুবাবু এবং শুভজিৎবাবু যে 400 পারের স্লোগান শুনেছিলাম কিন্তু রিয়েলিটি বাস্তব যে 300 পারও হয়নি, এবং সবথেকে বড় কথা হচ্ছে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কেন্দ্রে, এটা রিয়েলিটি। অতএব শরিকদের ওপর নির্ভরতা থাকবে, কিছু করার নেই এখানে। এতদিন পর্যন্ত যে একক সিদ্ধান্ত নেওয়ার যে জায়গায় ছিল বিজেপি সে জায়গায় আর নেই, শরিকদের ওপর নির্ভর করতে হচ্ছে, ডিপেন্ডেন্সি আছে।
যেহেতু ডিপেন্ডেন্সি আছে, নির্ভরতা আছে, সেই জন্যই এত রকমের সমীকরণ তৈরি হয়ে গেছে, তাই নয় কি শুভজিৎ? দেখুন স্বর্ণালী, এই পুরো রেজাল্টটা যেভাবে মানে বিশেষত এনডিএ তো সরকার গড়তে চলেছে এবং কিছুক্ষণের মধ্যেই মাননীয় রাষ্ট্রপতির সাথে দেখা করতে যাচ্ছে, আমার খুব গুরুত্বপূর্ণ একটা সাংঘাতিক রাজনীতির ইতিহাসে একটা উক্তি, উত্তরপ্রদেশের যেহেতু রাস্তাটা খুব একটা মসৃণ হয়নি তাই মনে পড়ছে মান্যবর কাশিরাম সাহেবের কথা, উনি বলতেন যে হামকো মজবুত সরকার নেই চাইয়ে, হামে মজবুর সরকার চাইয়ে। মানে একটা সরকার হবে যে যেখানে কোয়ালিশন থাকবে, যেখানে অন্যান্য পার্টনার্সরা থাকবে, তার ফলে কি হবে যে যখন একটা সেন্ট্রালে গভর্নমেন্ট ফর্ম হবে সেখানে যেন একটা মিনি ইন্ডিয়া এই যে কনসেপ্ট সেটা যেন রিফ্লেক্ট হয়। কারণ দুবার যে লাস্ট মোদি 1.0 এবং মোদি 2.0তে একেবারে সুইপিং একটা ম্যান্ডেট নিয়ে ওনারা ক্ষমতায় এসেছিলেন এবং ক্ষমতা চালাচ্ছিলেন, তার ফলে কি হয় যেটা বিভিন্ন রাজ্যে হয়েছে কিন্তু সেন্ট্রালের ক্ষেত্রে অনেকদিন আমাদের দেশে কোয়ালিশন সরকার আসেনি, তার ফলে একটা সবসময় অ্যালিগেশন থাকতো সেন্ট্রাল গভর্নমেন্টের এগেনস্টে যে কোঅপারেটিভ ফেডারেল যে স্ট্রাকচার যেখানে স্টেটগুলোর সাথে সেন্টারের একটা কোঅপারেশন থাকবে সেটা কোথাও না কোথাও একটা পার্টি যখন সুইপিং মেজরিটি নিয়ে ক্ষমতায় থাকে তারা বোধহয় সেখানে সেই ক্ষমতাটাকে অন্যভাবে ইউজ করে বা একটা কোট আনকোট একচ্ছত্র হয়ে যায়। তো কারণ মোদী একসময় যখন মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটে তিনি নিজেই এই কোঅপারেটিভ ফেডারেলিজমের প্রধান উক্তিকারী বক্তা ছিলেন, এবং আজকে যখন আজকের দিনে দাঁড়িয়ে আপনি দেখুন উত্তরপ্রদেশে যেখানে সবচেয়ে বেশি শকিং রেজাল্ট হয়েছে বিজেপির জন্য, সেই উত্তরপ্রদেশে এত স্ট্রং গভর্নমেন্ট যার গভর্নেন্স নিয়ে সারা ভারতবর্ষে রীতিমতো প্রচার করা হয়েছে, সাউথ ইন্ডিয়াতে একটা বিশেষ করে আউটরিচ তৈরি করা হয়েছিল, বিশেষত আন্নামালাই তাদের ফেস হয়ে উঠেছিলেন, এবং বিশেষত আমি উত্তরপ্রদেশে ফিরে আসি, উত্তরপ্রদেশে আপনি দেখুন যে যোগী আদিত্যনাথের গভর্নমেন্ট বা যাকে বলা হতো বুলডোজার বাবা হিসাবে, পশ্চিমবঙ্গেও সেই ধরনের একটা প্রচার আপনি দেখবেন, যোগী আদিত্যনাথ নিজেও এসেছিলেন, কিন্তু আজকে বিভিন্ন জায়গায় যে যে বেল্টে বিজেপি ক্যান্ডিডেটরা হেরেছে উত্তরপ্রদেশে সেই বেল্টগুলো দেখার মতো যে এই বেল্টগুলোতে বিজেপি কিছু, যেমন অওয়াধের দিকে, প্রয়াগরাজ, অযোধ্যার নিজের ওই এরিয়াতে, এই এরিয়াগুলোতে কখনো স্বপ্নে বিজেপির একেবারে শীর্ষ নেতৃত্ব বা উত্তরপ্রদেশ নেতৃত্ব ভাবতে পারেননি যে এখানে। কিন্তু আমার একটা মনে হয় যেহেতু উত্তরপ্রদেশে একটা সোশ্যাল কোয়ালিশনের অ্যাটিটিউড সবসময় কাজ করে, যেটা আমি আগের দিনও বলছিলাম, এই সোশ্যাল কোয়ালিশনটা স্টিচিং বোধহয় বিজেপি করতে ফেল হয়েছে বা এই সোশ্যাল কোয়ালিশনে, কারণ আমার আবারও কাশিরামের সেই উক্তি মনে পড়ছে যে জিসকি জিতনা সংখ্যা হ্যায় উসকি উতনা ভাগিদারি, যার যত সংখ্যা, মানে উত্তরপ্রদেশের রাজনীতির নাড়িতে নাড়িতে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা সমানুপাতিক যে যে একটা প্রতিনিধিত্ব, এই রাজনীতিটা যেটাকে আমরা বলি পলিটিক্স অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এইটা কিন্তু ঢুকে গেছে এখানে। আপনি যদি ঠিক ঠিক জায়গায় না রিপ্রেজেন্টেশন এনশিওর করেন সেটা টিকিট, আপনি বিএসপিকে দেখুন, বিএসপির যে হাল হয়েছে, বিএসপির চারবারের মুখ্যমন্ত্রী বাহিনজি যার একটা কোর ভোট ব্যাংক, সেই কোর ভোট ব্যাংক পাসিস চামার কমিউনিটি, যে চামার কমিউনিটি একটা বড় কমিউনিটি যারা গরিব দরিদ্র, সেই কমিউনিটি কিন্তু সপাকে ঢেলে ভোট দিয়েছে বা আইএনডিআইএ প্লাস একদম ঠিক আমি অ্যাবসলিউটলি বুঝতে পারছি কে কোথায় ভোট দিয়েছে এবং কোন কোন জায়গাতে কি হয়েছে, কিন্তু আমার প্রশ্ন সেটা ছিলই না। আমার প্রশ্ন হচ্ছে ভোট হয়ে গেছে, রেজাল্ট বেরিয়ে গেছে, কে কাকে ভোট দিয়েছে, কে কাকে ভোট দেয়নি, এখন এই নিয়ে বিশ্লেষণ করে আর লাভ নেই। আমার প্রশ্ন খুব ক্লিয়ার, খুব স্পেসিফিক। জন্টুবাবু, আমি যে প্রশ্ন নিয়ে সুভজিতের কাছে এসেছিলাম একই প্রশ্ন নিয়ে আপনার কাছে আসব, যে এই মুহূর্তে নরেন্দ্র মোদী সরকারের শরিকদের ওপর নির্ভর করা ছাড়া আর কোনো উপায় আছে কিনা, আর যেহেতু নির্ভরতা আছে সেই জন্যই বাকি ইকুয়েশনগুলো আলোচনার মধ্যে আসতে পারছে কিনা, নির্ভরতা ছাড়া আর কোনো অপশন রয়েছে কি, অর্থাৎ যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে, অর্থাৎ সরকার গড়ার ক্ষেত্রে। আমাদের রিপোর্ট প্রতিনিধিও বলছিলেন, রিপোর্টাররা রয়েছেন, আর কিছুক্ষণের মধ্যে বৈঠক শুরু হবে, এখনো পর্যন্ত শরিকরা একজোট হয়ে রয়েছে, খুব ভালো, হাতে হাতে একজোট হয়ে রয়েছে, কিন্তু আবারও সে একই প্রশ্ন, যে বাড়িতে এতদিন পর্যন্ত একা রাজত্ব করে গেছে বিজেপি সেই বাড়িতে আজকে থাকতে হচ্ছে ভাড়াটেদের সঙ্গে নিয়ে, অর্থাৎ শরিকদের ওপর ডিপেন্ডেন্সি থাকছে। এই থাকাটা কি আমরা অস্বীকার করতে পারবো, বা এই থাকাটা কি, মানে এই ডিপেন্ডেন্সিটা কি, এই কোনোভাবে কোনো রিপ্লেসমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে নাকি, ডিপেন্ডেন্সিটা নিয়েই এখন সরকার ভাবতে হবে? একদম, আপনি
এত বছর পরে আমরা এনডিএ নামটা উচ্চারিত হতে শুনছি বিভিন্ন চ্যানেলে কিংবা কেন্দ্রের বিগত মোদি টু গভর্নমেন্টের মুখ থেকে, এটা শুনে খুব ভালো লাগছে। এই অ্যালায়েন্সটা তো বহু আগেই ছিল, কিন্তু হিডেন করে রাখা হয়েছিল দুটো টার্মে, কারণ একটা অ্যাবসোলিউট মেজরিটির একটা দম্ভ, বা বলতে পারেন একটা সংখ্যাতত্ত্বের একটা জাগলারি। আমি বলছি দেখুন, এছাড়া পাটিগণিতে কোনোভাবেই অন্তত সরকার এনডিএ বানাতে পারবে না, তাকে মুখ্য দুটো তার সহযোগীর সাথে থাকতে হবে এবং তাদের দাবি দাবাগুলো, মানে এই প্রেশার গ্রুপের দাবি দাবাগুলো আপনাকে মানতে হবে। এটা জোট রাজনীতির ধর্ম, স্যাক্রিফাইস করতে হবে আপনাকে বহু জায়গায়। আমার প্রশ্নটা স্বর্ণালী অন্য জায়গায়, দেখুন এই জোটে তাও তো না হয় দুটো শরিক নিয়ে আপাতত তিনজনে মিলে চলা, অপোনেন্ট আইএনডিএতে কিন্তু দেখবেন জটিলতাটা আরও ভয়ানক লেভেলে, এখানে প্রেশার গ্রুপের সংখ্যাটা অনেক বেশি। আমি আপনাকে বলছি, গণতন্ত্রে মানুষের মত ভোটদানটাই শেষ কথা, মানুষ চেয়েছে, মানুষ একটা ডেমোক্রেসির অ্যাসপেক্টে দেখেছে যে আর এইভাবে এককভাবে দেওয়া যাবে না, সেটা তাদের ইয়ে। কিন্তু আমি বলছি, তারপরেও এনডিএর এই তিনটে চারটে শরিক নিয়ে যে একটা গ্রুপ তৈরি হলো, এই গ্রুপটা কিন্তু আমার মনে হয় তুলনামূলকভাবে সেটাও স্থায়ী, কারণ আইএনডিএর যে পার্টটা সেই পার্টে কিন্তু প্রেশার গ্রুপসটা অনেক বেশি, অনেক বেশি শুধু নয়, লেনদেনের অঙ্কে আপনারা যদি ভোটের আগের থেকেই দেখেন, তারা কিন্তু কনসোলিডেটলি এক জায়গায় আসেনি। যদি তারা তখনই আসতেন ঠিক, তাহলে কিন্তু সংখ্যার হিসাবে হয়তো আজকে চিত্রটা সম্পূর্ণ আলাদা হতে পারত। অর্থাৎ আপনি বলছেন যে 27 জন পরিবারের 27 ভাই, 28 ভাই, 30, 32 ভাই, আমি যেরকম বললাম যে যদি কোনো কারণে এখান থেকে দুটো দল সরেও যায় এনডিএ থেকে, সেক্ষেত্রে নিঃসন্দেহে এনডিএ সরকার তৈরি হবে না, ঠিক, কিন্তু ইন্ডি সরকার কি তৈরি হবে? কারণ সেই দুজন চলে আসার পরও তো আরো ফাঁকা থাকছে, শূন্যস্থান পূরণ থাকছে, তাহলে তখন আদার্স থেকে আমাকে বাকি ভাইদের ডাকতে হবে। এবার যদি 30, 32, 34 ভাইয়ের একটা সংসার হয়, সরকার হয়, তাহলে সেক্ষেত্রে কি সেটাও খুব অনায়াস বা স্মুথ জার্নি তার হবে? না, স্মুথ জার্নির অঙ্কটা তো সময় বলবে, কিন্তু আমি বলছি সম্ভাবনা আছে যে জটিলতাগুলো অনেকটা রিল্যাক্সেবল হবে ওই পার্টটায়। আর দ্বিতীয় মনে রাখবেন, চন্দ্রবাবু আর নীতিশ এরা কিন্তু জন্মলগ্নে বিজেপির একদম ন্যাচারাল অ্যালায়েন্সের ভূমিকায় তারা ছিল বহু কাল, তাদের মধ্যে এই যে ইকুইলিব্রিয়াম স্ট্রেসটা কিন্তু অনেকটা যেটা ছিল, হ্যাঁ, আইএনডিএতে কিন্তু ছিল। কিন্তু নীতিশ কুমারের উপর কি পুরোপুরি ভরসা করা যায়? আজকে যেখানে বিমানে দেখলাম আমরা তেজস্বী যাদব এবং নীতিশ কুমার বেশ পাশাপাশি বসে যাচ্ছিলেন, আমি আবারও বলছি মিটিং হয়ে গেছে, সমস্ত শরিকরা বলেছেন যে আমরা একসঙ্গে লড়াই করার জন্যই একসঙ্গে লড়াই করেছি, কিন্তু তারপরও তো কিছু না কিছু টার্মস কন্ডিশন, ওই যে বললাম ইফস এন্ড বাটস, ছোট ছোট করে স্টার মতো থাকে। শঙ্কুদেব হাত তুলছেন, এবার শঙ্কুদেবের উত্তরটা নিয়ে নেবো। শঙ্কুদেব দেখুন, নির্বাচনের আগেই আপনারা দেখবেন যে আমরা এনডিএর মিটিং করেছিলাম এবং প্রধানমন্ত্রীজি আর কিছুক্ষণের মধ্যেই তৃতীয়বারের জন্য শপথ নেবেন নরেন্দ্র মোদীজি, এবং আমরা জানি, আমাদের দৃঢ় বিশ্বাস আছে যে তিনি এই মিটিং কিন্তু এর আগেই করেছিলেন এবং তাতে চন্দ্রবাবু নাইডু বলুন বা আমাদের জেডিইউ বলুন, তারা উভয়েই উপস্থিত ছিলেন। এবং আপনাকে মনে রাখতে হবে যে জেডিইউর কাছে কিন্তু অন্য কম্পালসান আছে, ব্যাপারটা এত সোজা নয়, এটা ভাইস ভার্সা। আপনি দেখবেন বিহারে উনি কিন্তু পাওয়ারে রয়েছেন এবং সেটা রয়েছেন বিজেপির জন্য, এবং সেখানে বিজেপি ম্যাক্সিমাম সাপোর্ট দিচ্ছে ওনাকে, ফলে ওনার কাছে সেকেন্ড অপশন নেই, এটা নাম্বার ওয়ান। মানে উল্টো চাপটাও রয়েছে এবং সেই জায়গাটায় উনি স্টিক করে আছেন, এটা নাম্বার ওয়ান। নাম্বার টু আমি আপনাকে বলছি যে ইন্ডির এত উত্তেজনার কিছু নেই, কংগ্রেসের মতো একটা দল যে 100 পেরোয়নি, সে এই পুরো সংখ্যা জোগাড় করার ক্ষেত্রে সে যতটা তৎপর তার থেকে অনেক বেশি তৎপর। আমি আপনাকে বলছি এখনও অনেক তাস, অনেক অঙ্ক, সরকার গঠনের জন্য যে প্রয়োজনীয় নাম্বার সেটা আমরা ডিসক্লোজারে নিয়েই আসিনি। ইন্ডিজোটের ভেতরে এমন অনেকে আছেন, অনেক ইন্ডিভিজুয়াল এমপি যারা ইন্ডিজোটের সাথে থাকতে চান না, তারাও হয়তো এনডিএতে যোগ দিতে পারেন, তো ফলে সেই অ্যাপ্রোচকেও আমরা ওয়েলকাম করব, সেই জায়গায়ও আমরা তৈরি করব। আপনার মনে আছে কিনা জানি না, আমাদের সরকারের মেজরিটি ছিল না হচ্ছে রাজ্যসভায় একটা বিল পাস করানোর সময় লাস্ট, সেই বিলটাও তো আমরা পাস করিয়েছিলাম, সেখানেও তো এমপিরা আমাদের সাথে এসেছিলেন, ফলে নরেন্দ্র মোদীকে একসেপ্ট করার জায়গায় এখানে কোনো দ্বিমত নেই এবং আমাদের উপযুক্ত নাম্বার রয়েছে এবং এই এনডিএ আগে থেকেই আছে, নির্বাচনের আগে থেকে, এটা হঠাৎ করে নির্বাচনের পরে এই অঙ্ক তৈরি হয়নি। যারা একজন মুখ দিতে পারে না, যারা কমন মিনিমাম প্রোগ্রাম জেনারেট করতে পারে না, যারা কমন মিনিমাম প্রোগ্রামের উপর নির্বাচন লড়তে পারে না, আপনার মনে হয় তারা দেশ চালাবেন এতগুলো দলকে নিয়ে? তাদের পক্ষে এটা পসিবলই না, ফলে তারা চেষ্টা করছেন, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন যাতে কোনোভাবে এনডিএ জোটটা তৈরি না হয়।
সেই জন্যই আজকে প্যারালালি ওনারা মিটিং ডেকেছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমি তো এই জন্যই প্রশ্নটা করলাম। তারা চেষ্টা করে যাচ্ছেন আপ্রাণ, আপনার কথাই আমি কোট আনকোট বলছি, তারা চেষ্টা করে যাচ্ছে আপ্রাণ, যাদের যাদের মধ্যে কারোর একক সংখ্যাগরিষ্ঠতা নেই, যারা কেউ 100 ক্রস করতে পারেনি, আর যারা নিজেরা নিজেরাই ঠিক করতে পারেনি মুখকে হবে, যারা এর আগে নির্বাচনের আগে কেউ চলে যাচ্ছে কাছে চলে আসছে। ইনফ্যাক্ট রাহুল গান্ধীর ওয়ের আর ইজ সিট, ওয়ার্নারের সিটি যদি আমরা দেখি, সেক্ষেত্রেও তাই অ্যানি রাজাকে প্রশ্ন করতেই পারেন আপনারা। অতএব দ্বন্দ্ব, দ্বিধা দ্বন্দ্ব ছিল মণিশঙ্করবাবু, কিন্তু তারপরও রেজাল্ট বেরোনোর পর সবাই হাতে হাত রেখেছেন এক জায়গায়, কারণ কোথাও একটা সম্ভাবনা তারাও দেখেছেন। শঙ্কুদেব যে জায়গা থেকে শেষ করলেন যে তারা শুধুমাত্র চেষ্টা করে যাচ্ছে আপ্রাণ, এনডিএকে অশান্ত করার, এনডিএকে ভাঙার, অর্থাৎ এনডিএকে ভাঙার চান্স আছে, এনডিএকে ভাঙার রাস্তা আছে, হোক বা না হোক সরকার ইন্ডির তরফ থেকে। আপনার কি মনে হয় এই ইন্ডিজার যেখানে একজোড়ো হয়েছে, সবাই এতজন একসঙ্গে মিটিং হচ্ছে, এখন একটা পজিটিভভাবে সবাই এক জায়গায় এসেছেন, তারা কি সম্ভাবনা দেখতে পাচ্ছেন মণিশঙ্করবাবু? গতকালই ভোটের রেজাল্ট হয়েছে, আমি প্রথম আজকে বলবো যে এই ভোটের রেজাল্টে গণতন্ত্রের জয় হয়েছে। কেন হয়েছে না, আমরা দেখছিলাম বিগত কয়েক বছর এই বিজেপি সরকার একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে তারা যে কোনো বিল আনছে, দুজন তিনজন মিলে ডিসাইড করছে, কারো কোনো মতামতের ধার ধারছে না। এমনকি প্রথমবার দেখলাম সংসদ থেকে 100 কতজনকে একদম পুরো বহিষ্কার করে তারা বিলটাকে পাস করে নিল। সেই দিক দিয়ে একটা কনস্ট্রাকটিভ ডিসিশনে আসার জন্য এই ধরনের একটা রেজাল্ট গণতন্ত্রের পক্ষে কাম্য। দ্বিতীয় কথাটা আপনি যেটা বলছিলেন, মানে আমি পশ্চিমবঙ্গের অ্যাসপেক্টে যদি বলি একটুখানি, যে এই যে তৃণমূলের এই ভোট রেজাল্টটা হওয়ার যেটা কারণ সেটা একটু আমি বলে নিই, তারপরে আমি লাস্ট কোয়েশ্চেনটা আপনি যেটা চাইছেন, এই কারণটা হচ্ছে আপনি এই ভোটের প্রথম থেকে দেখবেন তৃণমূলের করাপশন নিয়ে অনেক কথা হয়েছে, করাপশন প্রাইম অফিসে হয়তো আছে কিছু লোকে, কিন্তু সময় খুব অল্প না, কিন্তু যে তৃণমূলের ভালো ক্যান্ডিডেট হোক বা খারাপ ক্যান্ডিডেট হোক, 42টা ক্যান্ডিডেট একদিনে কিন্তু তারা বলে দিয়েছে কারা হতে পারে। সেদিক দিয়ে বিজেপি এতটা শক্তিশালী, তারা ক্যান্ডিডেট দিয়েছে 10 দিন 15 দিন আগে, এটা হচ্ছে তৃণমূলের প্রথম ধাপ। এবার আপনি যদি রাজ্যের পার্সপেক্টিভে বলেন, আজকে যে মিটিং দুটো হচ্ছে, আপনারা কি করে বুঝলেন যে ইন্ডিয়া জোটের যে মিটিংটা হচ্ছে সেটা সরকার গড়ার জন্য হচ্ছে? তারা একটা কৌশল নিতে পারে না যে জোটটা সরকারটা হচ্ছে এনডিএর গ্যারান্টি, কিন্তু কিভাবে সেই সরকারটাকে পরিচালনা করার জন্য সোজা হিসাবে যে এটা তোমাকে করতে হবে, এটা না করলে ভারতবর্ষকে ক্ষতিকারক, এই রণকৌশল নিয়ে মিটিং হচ্ছে কিনা এটা আপনি কি করে বলতে পারেন? ফলে গণতন্ত্রে আজকের দিনে যে মিটিংটা হচ্ছে, আমি মনে করি বর্তমানে এখন এনডিএ জোটটা ভাঙার কোনো প্রশ্ন নেই, বেশ কয়েক মাস সেটা চলবে, কিন্তু যে ক্যারেক্টার আমরা দেখেছি নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু, তাতে 6 মাস 8 মাস পরে এটা ভেঙে যাবে না, এই গ্যারান্টিটা কেউ দিতে পারবে? ঠিক, একদম খুব খুব স্পেসিফিক, খুব স্পেসিফিক উত্তর। কথা মনে রাখবে যে একটা খুব ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে নীতিশের একটা বড় পোস্টার, নীতিশ সবকা হ্যায়, ঠিক আছে, তো নীতিশ এবং আরেকটা চন্দ্রবাবু নাইডুর 2020 বা 2021-এর একটা টুইট, সেখানে ইনস্টিটিউশন ডিস্ট্রাকশনের চার্জ এনেছে চন্দ্রবাবু নাইডু মোদিজির এগেনস্টে, মানে প্রাইম মিনিস্টার এগেনস্টে। এবং সেই জন্য আমি বলছি যে যেটা শঙ্কু বলছিলেন, চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমারের যদি পলিটিক্যাল ট্রাজেক্টরি দেখেন, দে আর দ্য মোস্ট মানে ট্রাস্টলেস পলিটিশিয়ানস এভার, মানে একেবারে আপনি দেখেন ভরসাযোগ্য সহায়ক একটা নয়। আই এনডিআই এ বেশি খুশি এনডিআর চেয়ে, যে এরা দুজন খুব ইম্পর্টেন্ট ফর্মেটেবল পার্টনার এনডিআর। আমি আমি একটা অন্য ইকুয়েশন নিয়ে, আচ্ছা দেখুন, আমরা আপনারা যেমন এটা এক্সপ্লোর করছেন এই দুজনকে রেখে গভর্নমেন্ট তৈরি হওয়ার পর, এখনো তো আমরা নাম্বার ডিসক্লোজারে নিয়ে আসিনি, ফলে আপনারা এই যে 12 বা 16 যে এই দুটো নাম্বার নিয়ে আপনারা বেশি চিন্তিত, যখন আমাদের গভর্নমেন্ট ফর্মেশন হয়ে যাবে তখন আরও এমন কিছু নাম্বারস আসবে যেটা আপনাদের কাছে আপনাদেরকে সারপ্রাইজ করবে। সংখ্যাতত্ত্বের হিসেবে যদি আমি এই 16 এবং 14 বের করে আনতেও পারি, অর্থাৎ ইন্ডিজোট খুব সিগনিফিকেন্ট, কিছুক্ষণ আগে 16 এবং 12 আমাদের এখানে স্টুডিওতে মণিশঙ্করবাবু বলছিলেন খুব সিগনিফিকেন্ট আমার মনে হয়েছে, আমিও বলছিলাম যে কেন মনে হচ্ছে যে এরা সরকার গড়ার জন্য এরা মিটিং করছে, এটাও তো হতে পারে যে এরা একসঙ্গে থেকে কোনো শক্তিশালী বিরোধী মুখ খুঁজে বার করার জন্য মিটিং করছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আদৌ কি সংখ্যাতত্ত্বের বিচারে এমন কোনো রাস্তা রয়েছে, মানে যদি রাস্তা থাকে তাহলে সেই রাস্তাটা কী, ঠিক কোন কোন উপায় এগোলে এই ইন্ডিজোট গদিতে বসতে পারে, কী মনে হয়?
দেখো সর্ণালি, মণিশঙ্করবাবু যেটা বলছেন প্রথমেই সেইটা নিয়ে একটা সন্দেহ তৈরি হয়। তার কারণ মণিশঙ্করবাবু বলছেন যে এটা তো সরকার গঠনের জন্য বৈঠক নাও হতে পারে, কিন্তু তেজস্বী যাদব যিনি এই ইন্ডি জোটের অন্যতম চোখের মণি, তিনি কিন্তু বারবার ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন যে নীতিশ কুমারকে তিনি একটা কিছু বলেছেন এবং নীতিশ কুমারও ভাবনা চিন্তা শুরু করছেন অন্য অনেক কিছুই হতে পারে। এমন হতেই পারে যে প্রধানমন্ত্রী পদে মোদী আর বসতে পারলেন না। এবং তুমি এটাও জানো সর্ণালী যে শরদ পাওয়ার কিন্তু ফোন করে ফেলেছিলেন নীতিশ কুমারকে যে আপনাকে উপমুখ্যমন্ত্রী পদ দেওয়া হবে, আপনি চলে আসুন। কিন্তু আসলে নীতিশ কুমারও অনেক পোড় খাওয়া রাজনীতিক সর্ণালী, ফলে নীতিশ কুমারও জানেন যে তিনি এবং চন্দ্রবাবু নাইডু দুজনে যদি একসঙ্গে বেরিয়ে ইন্ডি জোটে চলেও যান তাহলেও ইন্ডি জোটের জন্য 272 পৌঁছানো সম্ভব হচ্ছে না। আরও অনেক কিছু জোগাড় করতে হবে, ঘোড়া কেনাবেচার খেলা খেলতে হবে। এবং এখানে মণিশঙ্করবাবুরাই অভিযোগ করেন বা আশঙ্কা প্রকাশ করেন যে ঘোড়া কেনাবেচার খেলা যদি শুরু হয় তাহলে হয়তো তার দল বা তাদের জোটসঙ্গীরা খুব একটা পারদর্শী হয়ে উঠতে পারবেন না অন্য অনেকের সঙ্গে, এমনটা তারাই আশঙ্কা প্রকাশ করেন। ফলে এই যে বৈঠক হচ্ছে সেটা তো তারা নিজেরাও জানেন যে সরকার গঠনের বৈঠক নয়, কিন্তু তারা যে সরকার গঠনের দিকে চোখ দিয়ে বসে আছে এটা ঠিক। আরেকটা ছোট্ট তথ্য তোমায় দিয়ে রাখবো যে নীতিশ কুমার যদিও দল বদলে কংগ্রেসের দিকে যেতে পারেন, চন্দ্রবাবু নাইডুর পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তার কারণ অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবুর রাজনীতিটাই শুরু হয়েছিল কংগ্রেস বিরোধিতার উপর ভিত্তি করে, ফলে কখনোই চন্দ্রবাবু নাইডুর পক্ষে বিজেপি ছেড়ে দিলেও কংগ্রেসের হাত ধরা বা কংগ্রেসের সরকারকে সমর্থন করা সম্ভব নয়। অনেক ধন্যবাদ ঈশান। ঈশান দেব চ্যাটার্জি সরাসরি আমাদের সঙ্গে ছিলেন। নিঃসন্দেহে সংখ্যা তো পরিবর্তন হওয়ার জন্যই, সংখ্যা মানেই তা পরিবর্তনশীল, কোথাও যোগ কোথাও বিয়োগ, কিন্তু এই যোগ বা গুণ বিয়োগে সম্ভাবনা রয়েছে কি ইন্দিরও আরও একটু কাছে গদির কাছাকাছি এগিয়ে যাওয়ার? নজর থাকবে সেদিকে যদি ভাঙা করার খেলা চলতে থাকে। কিন্তু এটাও ঠিক, এবারে এই লোকসভা নির্বাচন এমন একটা জায়গায় কোথাও আমাদের দেশকে দাঁড় করিয়ে দিয়েছে যেখানে একা কারুর হাতেই আর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নেই। তাই ঘুরে ফিরে একই কথা, শরিক ইম্পর্টেন্ট, শরিকদের ভরসা করা ছাড়া এই মুহূর্তে কারো কাছে আর কোনো অপশন নেই। ঠিক এই অঙ্ক ইকুয়েশনগুলো কোন জায়গায় দাঁড় করাচ্ছে নজর থাকবে। সময় আপাতত একটা বিরতির, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে এটা বিরতি নিয়ে ফিরে আসছে। We'll be right back.